আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা বিভিন্ন জেলা থেকে এ পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সম্মানিত ভিউয়ার্স আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কত টাকা জমা দিতে হবে এখানে কতটি পোস্ট আছে কি কি পোস্ট আছে সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবা আজকের ভিডিওতে দুইশো একাশিটি পদে এই নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তা সম্মানিত ভিওয়ার্স আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক এখানে নেওয়া হবে সার দুইশো একাশিটি পদে বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে সকল জেলার আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম জেলা আবেদন করতে পারবে এখানে বিভিন্ন জেলার নাম দেওয়া আছে তা আমরা একটু পরে আলোচনা করছি কোন কোন জেলা আবেদন করতে পারবে এখানে আমরা দেখে নেই আবেদন শুরু এবং শেষ তারিখটা কবে এবং কত টাকা জমা দিতে হবে আবেদন বিষয়ে তা দর্শক এখানে একটি পদই আছে আপনার এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা দুশো তেইশ টাকা তিনশো গুণন তিনশো পিক যে লাগবে আপনার ছবি তিনশো গুণন আশি পিক দিলে আপনার সাক্ষ্য স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ আট তারিখ দুই মাস বিশ সকাল দশটা থেকে শুরু শেষ তারিখ নয় দুই তিন বিশ তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত তা সম্মানিত ভিওর্স আট দুই বিশ তেইশ থেকে শুরু শেষ তারিখ নয় তিন দু হাজার তেইশ পর্যন্ত তা সম্মানিত ভিওর্স এখানে কত টাকা জমা দিতে হবে সেটা বলে দিলাম তা আমরা বয়সটা একটু দেখে নেই একই মার্চ বিশ তেইশ তারিখ সাধারণ প্রার্থীর নিরীগোষ্ঠীর ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধ পুত্র কন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তা সম্মানিত বিরাজ মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন এখন আমরা দেখে নেব কোন কোন জেলা আবেদন করতে পারবে কোন কোন জেলা আবেদন করতে পারবে না যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নির্ভামারী ঠাকুরগাঁ যশোর জিনাইদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা ঝালোকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মানে কটা জেলা সবাই আবেদন করতে পারবে বাকি জেলাগুলো আবেদন করতে পারবে না তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন জব সার্কুলার নিয়ে এখানে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে অনলাইন পূরণকৃত আবেদনপত্র এর সাথে আরও এখানে বিস্তারিত দেওয়া আছে দেখে নেবেন তা সম্মানিত ভিওর্স আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ